বাণিজ্যিক ভাবে উচ্চ মূল্যের ফল বলসুন্দরী কুলের আবাদ। বলসুন্দরী কুল দেখতে ঠিক অস্ট্রেলিয়ান আপেলের মতো, কিন্তু আকারে একটু ছোট। ফলগুলো লালচে বর্ণের। এদেশে নানান জাতের কুলের আবাদ আগে থেকে হলেও সম্প্রতি বলসুন্দরী জাতের কুল আবাদ শুরু হয়েছে। এ কুল খুবই মিষ্টি। এ কুলের আবাদ করে অনেকেই বেশ লাভবান হচ্ছেন। মেহেরপুর জেলার সদর উপজেলার বামনপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ আরিফুল ইসলাম এ ধরনের একজন সফল বলসুন্দরী কুল চাষী। তিনি এ চাষকে বাণিজ্যিক রূপ দিয়েছেন। এ কুলের চারা রোপণের পূর্বে জমিতে সার, জৈব সার, টিএসপি, পটাশ এসব দিয়ে 10 ফুট দূরে দূরে চারা লাগিয়েছেন। প্রায় 8 মাস আগে তিনি তার জমিতে 400টি চারা রোপণ করেন। এখন প্রতিটি কুল গাছেই ফুল ও ফল ধরেছে। এই বাগান করতে তার প্রায় 50,000 টাকা ব্যয় হয়েছে। কুলের পাশাপাশি তিনি বাণিজ্যিকভাবে কলার আবাদও করছেন। এ কলার আবাদ করেও তিনি বেশ লাভবান হয়েছেন। দীর্ঘদিন বাইরে ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম। সিঙ্গাপুরে থাকার পরে আমি ইউটিউবেতে বেশিরভাগই আমি সময় দিতাম কৃষিকাজে। আমার খুবই শখ যে একটা কৃষিকাজ মানে নতুন কিছু করার জন্য দেশে এসে। আমি এই যে গত ডিসেম্বরেতে এসেছি, আসার পরেতে আমার এক মামা বলল যে তুমি তো বাসাতে এসছো, তা তুমি একটা কুলের বাগান করো বলসুন্দরী। আমি আমু মামাকে বললাম যে মামা আপনার কথাটা খুবই যুক্তিসঙ্গ কথা, তার কারণ আমু দেখছি নেটে যে কুলের বাগান খুবই নাকি লাভজনক ফল এটা আর কি। তা মামার সাথে পরামর্শ করার পরে এই জিনিসটা বলসুন্দরী করছি। মামা বলল যে বলসুন্দরীটা করলে পরে বেশি লাভবান হওয়া যাবে আর কি। তা আমি বলসুন্দরীটা আমি সোঙাডাঙ্গা ভালাইপুর আছে, ভালাইপুর থেকে চারাটা নিয়ে এসেছিলাম। 50 টাকা পিস নিয়েছিল, 410টা গাছ দিয়েছিল। তা ওখানে 20,000 মতন টাকা পড়ছিল। মানে এই লাগানোর পর ফাল্গুন মাসে লাগাইছিলাম আমি ফুলটা, লাগানোর পরে এখন এই পর্যায়ে এসছে আর কি। কৃষি আমার কাছে খুবই একটা মানে আমি ছোটোবেলা থেকেই আমি কৃষিকাজে জড়িত ছিলাম আর কি। মানে আমার কাছে জড়িত থাকার কারণে মানে আমি খুবই ভালো একটা দেখছি আর কি। মানে আমার বিশ্বাস প্রবেট হবে আর কি, মানে আশা করা যায় আর কি। প্রথমে আপনি যখন চারাটা নিয়ে আসছেন তখন কিভাবে আপনি কি লাগাইছেন? এটা সারমাটি, সারমাটি ওই যে ফসফেট দিয়েছি, পটাশ, দানা বিষ, চার 10টা মতন লেবার নিয়েছিলাম। 10টা 15 লেবার নেওয়ার পরতে 8 হাত দূরত্ব পর পর লাগাইছি আমি আর কি। আর এমনি পরিচর্যা কিভাবে করছেন? পরিচর্যা মাসে 2 বার কীটনাশক বিষ স্প্রে করি। আমাদের মেহেরপুর কৃষি অফিসার আমাদের এক আঙ্কেল আছে, আঙ্কেলের উদ্যোগে আর কি আঙ্কেলের সাথে পরামর্শ নিই যে আঙ্কেল এটা কী দেওয়া লাগবে। আসে আঙ্কেলকে ফোন করে দেখানোর পর আঙ্কেল পরামর্শ দেয় আর কি, কারণ তো আমি তো এটা তো বুঝি না সবকিছু আর কি। বলসুন্দরী কুলটি নতুন জাত হিসেবে দেশে ব্যাপক সাড়া জাগিয়েছে। বিদেশ ফেরত কৃষক আরিফুল বলসুন্দরী কুলের চাষ করতে পেরে বেশ খুশি। এ বাগান তার জীবন বদলে দেবে বলেও আশা করছেন তিনি। উপসহকারী কৃষি কর্মকর্তা কুলের এ নতুন জাত বলসুন্দরীর আবাদ বাড়ানোর জন্য গ্রামের কৃষক ভাইদের মাঠে ঘুরে পরামর্শ প্রদান করেন এবং উৎপাদন কৌশল শিখিয়ে দেন। এতে অনেকেই এ লাভজনক ফল চাষ করতে আগ্রহী হয়ে উঠেছেন। আমার এই ফুলে ফুল এসছে, ফুলের এই যে কিছু কিছু গুটি লাল হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আপনাকে তো আরেকদিনও ডাকা হয়েছিল যে আপনি তো একটা বলেছিলেন ওষুধের কথা, সেটা তো দিয়েছি। দেওয়ার পরে তো এই যে দেখেন, এই যে লাল হয়ে যাচ্ছে, এই যে এগুলো লাল হয়ে যাচ্ছে, এই কারণে আপনার এখন
মৌমাছি যখন বাসায় ফিরে যাবে তখন এটা স্প্রে করবেন, পরবর্তী দিন সকাল ভোরের আগে মৌমাছি চলে আসবে, তখন আগে আপনার মৌমাছির বিষটা না করতে পারে, ক্ষতি না করতে পারে। আঙ্কেল আমি 16 লিটার পানিতে আমি কয় মুটকি করে দিতে পারি? ওরা 16 লিটার পানিতে আপনি দেবেন হচ্ছে, এটা তো গ্রাম হিসাবে, প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম করে মেনকোজেব জাতীয় গাছ দিতে হবে। মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা সারা উপজেলায় বলসুন্দরী কুলের আবাদ ছড়িয়ে দিতে সচেষ্ট আছেন। এ ফলে চারা প্রাপ্তি এবং উৎপাদন বিষয়ে তিনি পরামর্শ দিয়ে যাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বলসুন্দরী কুলের 400টা গাছ আছে, তো গাছে প্রচুর ফুল এসেছে। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি যে বিদেশ ফেরত তরুণ আরিফুল ইসলাম আমাদের এই যে কৃষি উদ্যোক্তা হিসাবে উনি আমাদের এগিয়ে এসেছেন। আমাদের মেহেরপুর সদর উপজেলায় এরকম যদি ওনার দেখা দেখি আরও এগিয়ে আসে তাহলে আমাদের কৃষি অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। আমরা সবসময় চাচ্ছি যে কৃষি হোক অভিজাত শ্রেণীর পেশা, শিক্ষিত জনের পেশা, ভদ্র শ্রেণীর পেশা। জনাব আরিফুল ইসলাম তার কুল বাগানে প্রায় আসি, নিয়মিত পরিদর্শন করি, আমাদের উপসহকারী কৃষি অফিসার আসেন, আমরা সবসময় তার পাশে আছি এবং তিনি খুবই পরিশ্রমী। আমরা যেভাবে বলি, আমরা যেভাবে নির্দেশনা প্রদান করি সে মোতাবেক উনি কাজ করেন। যেহেতু কুল যখন উঠে ফেব্রুয়ারি মাসের দিকে অর্থাৎ ফাল্গুন মাসের দিকে, তখন কিন্তু আপনার বাজারে খুব একটা ফসল থাকে না, ফল মৌসুমি ফল থাকে না, তো সেক্ষেত্রে আমি আশাবাদ ব্যক্ত করছি যে উনি খুব ভালো লাভবান হবেন অর্থনৈতিকভাবে। মেহেরপুর জেলায় বলসুন্দরী কুলের বাগান প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে কৃষি অধিদপ্তর। এ ফলের লাভজনক বিষয়গুলো কৃষক ভাইদের বোঝানোর মাধ্যমে উপপরিচালক মেহেরপুর এলাকায় বলসুন্দরী কুলের বাগান সৃজনে কাজ করে যাচ্ছেন। কৃষিপ্রধান বাংলাদেশের সমৃদ্ধ জানালা হলো মেহেরপুরের কৃষি। এখানকার কৃষক সম্পূর্ণরূপে কৃষির উপর নির্ভরশীল, এখানে কোনো শিল্প কলকারখানা নাই, তাই আমরা এইখানকার কৃষিকে বাণিজ্যিকীকরণ করার জন্য আমরা বিচিত্র ধরনের উচ্চ মূল্যের ফসল করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে কুল, মালটা এবং ড্রাগন ফল এবং অন্যান্য যে সমস্ত উচ্চ মূল্যের ফসল সেগুলো আমরা আমাদের এই মেহেরপুরে করে যাচ্ছি। তো আমাদের এই মেহেরপুরের বামনপাড়ায় জনাব আরিফুল ইসলাম তিনি উদ্বুদ্ধ হয়ে এখানে কুলের বাগান করেছেন এবং কুলের জাত হলো বল সুন্দরী এবং কাশ্মীরি কুল, এবং কুলের অবস্থা এখন খুবই ভালো, পর্যাপ্ত ফুল আছে এবং আশা করা যায় আগামীতে প্রচুর ফল আসবে এবং এটা বিক্রি করে তিনি লাভবান হবেন। আশেপাশের যে সমস্ত কৃষক আছেন তারাও এটা দেখে উদ্বুদ্ধ হবেন, এর ফলে আমাদের এই মেহেরপুরে এই কুলের আবাদ উচ্চ মূল্যের ফসল এগুলো আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এর ফলে আমাদের কৃষি আরও যথেষ্ট সমৃদ্ধ হবে। মাননীয় কৃষিমন্ত্রী উনি বলেছেন যে এই কৃষিকে করতে হবে বাণিজ্যিকীকরণ এবং কৃষিকে ব্যবসা হিসেবে পরিণত করতে হবে, এই জন্য আমাদের ফসল নির্বাচনে যথেষ্ট গুরুত্ব দিতে হবে, যেটা আবাদ করলে বাজার মূল্য কৃষকরা পায় সেটা করে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এবং আমাদের এই কৃষিক্ষেত্রে এখন অনেক শিক্ষিত বেকার যুবক তারা চলে আসছে এবং তারা কৃষিতে তারা আত্মনিয়োগ করেছেন এবং আমাদের এই কৃষির যে অগ্রযাত্রা সেটা চলছে এবং চলবেই, এবং এই করোনাকালীন আমাদের এই কৃষি অবিরতভাবে এগিয়ে যাচ্ছে এবং আশা করা যায় আমাদের এই মেহেরপুর আরও এগিয়ে যাবে এবং আমরা সবসময় কৃষকের পাশে আছি এবং কৃষকের পাশে থাকব। বলসুন্দরী কুল চাষ করে বেশ লাভবান হওয়া সম্ভব।
আমাদের প্রত্যাশা এভাবে বলসুন্দরী কুলের আবাদ সারা দেশে ছড়িয়ে পড়বে, তাতে উপকৃত হবে কৃষক, উপকৃত হবে দেশের কৃষি।